মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা জারমিতে ইউনিয়নের প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার নগদ অর্থ হাতে তুলে দিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম রাজু। মঙ্গলবার সকাল 11টায় জারমিতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় জারমিতে ইউনিয়নের 1, 2 ও 3 নং ওয়ার্ডের সকল হতদরিদ্রের মাঝে নগদ অর্থ 450 টাকা করে 2,43,450 টাকা বিতরণ করা হয়। এর মধ্যে 1 নং ওয়ার্ডে 227 জনকে 1,02,150 টাকা, 2 নং ওয়ার্ডে 150 জনকে 68,850 টাকা ও 3 নং ওয়ার্ডে 72,450 টাকা দেওয়া হয়। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের হতদরিদ্রের মাঝে এ অর্থ বিতরণ করা হবে। এ সময় জারমিতে ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম রাজু বলেন, বিগত দিনে প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ সহ আমি আমার ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ দিয়েছি, আমার এই ত্রাণ দেওয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি। বর্তমান সময়ে প্রধানমন্ত্রীর এমন নগদ অর্থ পেয়ে খুশি আছেন সকল ওয়ার্ডের হতদরিদ্র মানুষগুলো। সরকার 450 টাকা দিছে, তা পাই আমরা খুব খুশি হয়েছি। আপনারা আমাদের পাশে থাকে, আপনারা জানেন প্রতি বছর যেটা আমরা ঈদের আগে চাইল দিয়ে থাকি, যেটা শেখ হাসিনার সরকারের উপহার হিসেবে, করোনার কারণে আজকে আমরা সেখানে চাইলের পরিবর্তে 450 টাকা করে আমরা দিচ্ছি। তো আমি বক্তব্য বেশি বাড়াবো না, যেহেতু রমজানের মাস, অনেকে বাড়ি যাবেন, অনেক মা বোনরা আছে, তারা পাক করবেন, কাজ করবেন, শুধু এটাকে বলতে চাই আমরা সবাই আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আমাদের মাননীয় এমপি মমতাজ বেগমের জন্য দোয়া করবেন। এখানে আমার একটা পরিবার, আমার পরিষদের যারা সদস্যবৃন্দ আছেন তাদেরকে নিয়ে আমরা এলাকার উন্নয়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি। তার পাশাপাশি এই আপনারা যারা অসহায় মানুষ আছেন, যারা খেতে খাওয়া মানুষ আছেন, যারা বিভিন্ন কাজ করে খান, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সাহায্য সহযোগিতা করার চেষ্টা করে থাকি। আমার এক নম্বর যারা আছেন তাদেরকে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।